শুক্রবার হুগলির গৌঘাটে রাজনৈতিক দলবদল কর্মসূচি অনুষ্ঠিত হলো। এদিন গৌঘাট বিধানসভার বালি পঞ্চায়েতে বিজেপি ও সিপিআইএম দল ছেড়ে প্রায় 200 জন কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। হুগলির তামান ছেলে দিলীপ যাদব চিরা ভোট মাধরে তৃণমূল কংগ্রেস তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদব যোগদানকারীদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন। এদিনের এই কর্মসূচিতে এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক মানস মজুমদার, ব্লক সভাপতি নারায়ণ চন্দ্র পাঁচা, গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন পাল সহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ। রাজনৈতিক দলের সঙ্গে যে সমস্ত মানুষ অন্য রাজনৈতিক দলে থেকে আজকে আমাদের দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে গোঘাটে বালিপুর অঞ্চলে যারা যোগ দিলেন, বালি অঞ্চলে যোগ দিলেন, তাদেরকে আমার দলের সমস্ত সহকর্মীরা তাদের নিজের পরিবারের মতো সদস্য মেনে তাদেরকে সাংগঠনিক কাজে যেমনি কাজে লাগাবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রকাশ এই বালি অঞ্চলে সমস্ত মানুষের কাছে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। আপনাদের ইতিমধ্যে আমরা বলেছি, আমাদের বিধায়কও বলেছেন, আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতিও বলেছেন, এই অঞ্চলের সভাপতিও বলেছেন যে আমাদের নেত্রী বাংলার সর্বস্তরের মানুষের জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদের কাছে পৌঁছে দিয়েছেন সুযোগ সুবিধা। সে করোনার সময়, তাদের বিপদের সময় একজন অভিভাবকের মতো তিনি কাজ করেছেন। অতিমারি পরে আমফানের সময় সমস্ত গরিব মানুষের পাশে ছিলেন, ফসল যাদের নষ্ট হয়ে গেছে তাদের ক্ষতিপূরণ দিয়েছেন বিভিন্ন প্রকল্পে। মূলত আমার এই অঞ্চলে আজকে আমাদের আদিবাসী বন্ধুরা যারা মিছিল করে এসেছিলেন, এই ব্লক আমাদের জেলায় জয় জহর প্রোগ্রামের ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য কাজ করেছে। সকলের কাছে দলের সমস্ত সুযোগ সুবিধা সরকারের পৌঁছে দেওয়ার জন্য যারা আজকে যুক্ত হয়েছেন তারা জয় বাংলাও খুব ভালো হয়েছে, তো সেক্ষেত্রে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব। হুগলি থেকে শুভজিৎ ঘোষ, রিপোর্ট আনন্দ বার্তা।